এবার থাকছে আমাদের বিশেষ রিপোর্ট। নিউ ইয়র্কে ঈদুল আজহার দিন কোরবানির জন্য এবছর অনেক বেশি অর্ডার পেয়েছেন গ্রোসারি মালিকেরা। গত বছরের তুলনায় এবার দাম একটু বেশি হলেও কোরবানির পশুর চাহিদা অনেক বেশি। ব্যবসার চেয়ে কোরবানিতে সহযোগিতা করা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন বলে মনে করেন অনেকেই। বিস্তারিত জানাচ্ছেন হাসান মাহমুদ। নিউ ইয়র্কে নির্ধারিত স্থানীয় কোরবানি শুরু হবে শনিবার সকালে ঈদুল আজহার নামাজ শেষ করেই। এবছর কোরবানির চাহিদাও বেশি, এই জন্য পশু খামারে আগে থেকেই প্রস্তুত রয়েছেন সরবরাহ নিয়ে। জ্যাকসন হাইটসের একজন গুসারি ব্যবসায়ীর কাছে অর্ধ শতাধিক গরুর অর্ডার ছাড়িয়ে যাবে বলে আইবিটিভিকে জানান তিনি। প্রতিটা গরু প্রতিটার নাম সেটা সেইভাবেই আসে, খাসিগুলো ঠিক লাইন ধরে থাকে, প্রত্যেকের নামে যেটা আসে সেই লাইন ধরে উপরে উঠানো হয়, জবাই করে ইসলামিক শরীয়তে, তারপরে এখানে আনানো হয়। সেইভাবে ওই নাম্বার এবং নাম লেখা থাকে, আমরা প্রতিটা মানুষ আসার পর নাম আর নাম্বার বলি, ওদেরকে আগেই বলে দিই, ওরা এসে দেখে পিছনে ওদেরকে স্লিপটা দেয়, নাম্বার আর নাম ওরা ওইটা দেখে বেছে বাড়ি ফিরে দেয়। ছাড়া বেশি এই বছর আমাদের অলমোস্ট 46 গরু হয়েছে, তো গত বছর ধরুন আমাদের অলমোস্ট 25-27। মান্নান গোসের মালিক জানিয়েছেন ধর্মীয় সকল বিধিবিধান মেনেই কোরবানি করা হয়, অত্যন্ত সুষ্ঠুভাবে কেতাকে তার অংশ বুঝিয়ে দেওয়া হয়। আল্লাহর নামে যারা কোরবানি একটা গরু সাত নামে দেওয়া হয়, প্রথমে আল্লাহর নাম নেওয়া হয়, তারপর তাদের নাম বলা হয়, তারপরে সেভাবে কোরবানি দেওয়া হয়, তারপর তারা ওটাকে আমাদের মতোই ছুরি দিয়েই তারা কাটে, তারপর তারা ওরা মেশিনের সাহায্যে আর কি গরুটাকে সিলে। ক্রেতাদের সকলে ঈদের দিন সকালে কোরবানি দিতে আগ্রহী, দুপুরের মধ্যে তারা তাদের ভাগ নিতে চান, ফলে প্রচণ্ড চাপ মেনে নিতে হয় বলে জানিয়েছেন তিনি। খাসি জবাই করতে এত কম সময় লাগে, বাট গরু একটা জবাই করতে কিন্তু অনেক সময় লাগে, মানে জবাই করার পর ব্লাডটাকে রক্তটাকে ড্রেন করতে হয়, তো ওই ড্রেন করতে সময় লাগে, দেন ঠিক মতো পুরো স্কিন আউট করতে প্রসেস করতে এটাও সময় লাগে কিন্তু। অ্যান্ড অলসো গরুর লাইন একবার করলে খাসি একসাথে করা যায় না, ল্যাম্প একসাথে করা যায় না, শিপ একসাথে করা যায় না, আগে গরু শেষ হবে তারপর ওরা খাসি শুরু করে, খাসি শুরু করার পর একটা ব্রেক নেয়, তারপর লাঞ্চ ব্রেক দিতে হয় ওই যে স্লটারম্যানদেরকে, তো ওইটাও টাইম ওয়েস্ট করে, লাঞ্চ ব্রেকের পর তারপর আবার শুরু করে, কিন্তু এই করতে 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 পুরো দিনটা চলে যায়। ইত্যাদিতে প্রতি বছর নির্ধারিত ক্রেতারই কোরবানি দেওয়ার জন্য প্রস্তুতি সম্পন্ন করে থাকেন, এবছর চাহিদা একটু বেশি থাকার কারণে কোরবানির সংখ্যা বেড়েছে বলে জানিয়েছেন তিনি। কম দিছে করোনার সময়, আর দ্বিতীয় কথা হলাম আর অনেক মানুষ দেশে চলে যায়, এই দুই তিন বছর মানুষ অনেক কোরবানির সময় তো বাচ্চাদের স্কুল ছুটি থাকে, অনেকে দেশে যায়, ওই হিসাবে ধরুন আগের তুলনায় এক দুইটা গরু তো কম হতে পারে, বাট মোস্টলি সমান। প্রত্যেকটা দোকানে একটা কাস্টমার, আমার যে কাস্টমার প্রতি 10-15 বছর ধরে দিতেছে, ওরা হ্যাপি, মানুষেরা ফ্রেশ পায়, ওই কাস্টমার রিপিটেডলি আসে। হ্যাঁ, কন্টিনিউ করে। গ্রোসারি ব্যবসায় নতুন হলেও বেশ কিছু কোরবানি অর্ডার পেয়েছেন তারা, ঈদের আগের দিন পর্যন্ত আরও অর্ডার পাবেন এমনটাই আশা করছেন। সাতটা ভাগ হয় বাংলাদেশের মতোই নিয়ম, তো আমরা মানে এক থেকে একটা গরু সাতটা ভাগ হয়, তো যার যার নামে ওইটা আমরা কাইঠা মানে সাতটা ভাগ করি, ভাগ করার পরে আর কি আমরা ওই নামের রূপে আমরা ইয়া করে দিয়ে দিই, রিসিট থাকে রিসিটের রূপে আমরা গরু ইয়া করে দিয়ে দিই। পবিত্র ঈদুল আজহায় বাংলাদেশি ছাড়াও অন্যান্য কমিউনিটির জন্য গ্রোসারির মালিকরা কোরবানির আয়োজন করে থাকেন, এবছর তাদের অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। হাসান মাহমুদ, আইবিটিভি।